হ্যালো দর্শক, আপনারা কি জানেন বাংলাদেশে শুটিং করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে দাবি কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির। এ কারণে তার ও জায়েদ খান অভিনীত নতুন চলচ্চিত্র ছায়াবাজির কাজ শেষ না করেই কলকাতা চলে গেলেন এই অভিনেত্রী। জানা গেছে গান দিয়ে শুরু হয় চলচ্চিত্রের কাজ, নির্বিঘ্নে শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীনই হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। নায়িকার দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে, তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় কাজ করবেন না তিনি। এ বিষয়ে জানতে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হচ্ছে বিষয়টি এমন নয়, গানের কাজ শেষ হওয়ায় তিনি চলে গেছেন, নৃত্য পরিচালকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে ঠিক হয়ে গেছেন। নির্মাতা তাজু কামরুল যুগান্তরকে বলেন, নৃত্য পরিচালকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, অনুমতি ছাড়াই স্পর্শ করায় রাগ করেছিলেন সায়ন্তিকা। পরে নৃত্য পরিচালক পরিবর্তনের দাবি জানিয়েছেন নায়িকা। এদিকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে নৃত্য পরিচালক মাইকেল জানান, প্রথম গানের শুটিং শেষ করে দ্বিতীয় গানের শুটিং শুরু করেছিলাম আমরা নাচের স্টেপ দেখানোর জন্য। সায়ন্তিকার হাত ধরতেই তিনি বলেন, হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। আমি কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। জানা গেছে এরপর পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, মাইকেল থাকলে তিনি কাজ করবেন না। পরদিন স্পটে এসে গাড়ি থেকেই নামতে চাইছিলেন না তিনি। পরিচালক বুঝিয়ে বলে মাইকেলকে মনিটরে বসান, তার নির্দেশনাগুলো পরিচালক সায়ন্তিকাকে বারবার গিয়ে বুঝিয়ে আসেন। এভাবেই চলে কাজ। তাজু কামরুলের পরিচালনায় সিনেমাটির শুটিং করতে 30 আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। সেদিন বিকালেই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। কথা ছিল 12 সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার, কিন্তু তিনি সেটি না করে 7 সেপ্টেম্বর চলে যান কলকাতায়। দর্শক, আপনিও জানিয়ে দিন আপনার মতামত কি সায়ন্তিকা চলে যাওয়ায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে।